আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রবৃন্দ, সকলে ভালো আছো আশা করি। আমরা আইসিটি দ্বিতীয় অধ্যায় পড়াবো, এর আগেও একটা ক্লাস নিয়েছি। আমরা ডেটা ট্রান্সমিশন স্পিড বা ভ্যালু পড়াইছি, ডেটা কমিউনিকেশন আগে পড়াইছিলাম, উপাদানগুলো পড়াইছিলাম। আজকে ব্যান্ড প্রতি সেকেন্ডে একসঙ্গে ভিপিএস বলা হয়, ভি পার সেকেন্ড। ভ্যালু তো লোক প্রতি সেকেন্ডে যতগুলি বিট ট্রান্সমিট করে স্থানান্তর করে, ইহাকে বলা হয় ব্যান্ড বা ডাটা ডিস্ট্রিক্ট বলা হয় বিপিএস। ভ্যালু বিপিএস দিয়ে প্রকাশ করা হয়, বিট পার সেকেন্ড। এরা ট্রান্সমিশন স্পিডের একক হলো ব্যান্ড বা বিপিএস। এখানে ট্রান্সমিশন স্পিড হলো যে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার তারা স্থানান্তরের হারকে এক্ষেত্রে এখানে যাবে, যাওয়ার ক্ষেত্রে তার একটা নির্দিষ্ট দূরত্ব যদি থাকে, নির্দিষ্ট দূরত্বের সময় যদি ভাগ করা, সেই হলো গতি স্পিড বা। এখানে ডেটা এখান থেকে আরেকটা যাবে স্থানান্তর, ট্রান্সমিশন মানে স্থানান্তর, এখান থেকে এখানে যাবে, এটা বিপিএস একক প্রকাশ করা। এখানে আমরা বিট বাইনারি অঙ্ক বা ডিজিট 0 1 কে বিট বলে। বাইনারি যে অঙ্ক আছে ডিজিট আছে 0 1 কে আমরা বিট বলি। এরকম আটটি বিট, আটটি বিট সমান 1 বাইট, 1024 বাইট সমান 1 কিলোবাইট। সংক্ষেপে কেবি 1024 কিলোবাইট সমান 1 মেগাবাইট। একটা
ইংলিশ হ্যাঁ ভাই সুমা হ্যাঁ পেটাবট আমরা যে জিনিস বলতেছি যে আমরা এই যে কম্পিউটার ডাটা এক হাতে আর একটা ট্রান্সমিট হয় তার গতি গতিগুলি নির্ধারণ করার জন্য আমরা এই মানগুলি ব্যবহার করি প্রথম হলো ইউনিট মান হলো ভিট শূন্যের এক সেই ভিট আটটা বিশ সমান এক বাইট আট মানে 1024 বাইট সমান 1 কিলোবাইট 1024 কিলোবাইট সমান 1 মেগাবাইট 1024 মেগাবাইট সমান 1 গিগাবাইট 1024 গিগাবাইট সমান 1 টেরাবাইট 1024 টেরাবাইট সমান 1 পেটাবাইট এই মানগুলি দিয়ে নির্ধারণ করা যাবে কার গতি কত আমরা যে ডাটা এখান থেকে আরকে টেবিল ব্যবহার করি যে এখানে আমাদের ডাটাগুলি কত গতি এই মানগুলি আমরা যেমন 1,00,000,000,000,000,000 মান দিয়ে আমরা বিলিয়ন দিয়ে নির্ধারণ করি বাস্তবে যে মানগুলি আর এখানে ডাটার ক্ষেত্রে মানে কম্পিউটার ক্ষেত্রে ডাটা এখান থেকে ট্রান্সমিট হয় তো এইগুলি দ্বারা ব্যবহার করা হয় আমাদের ডেটা ট্রান্সমিশন স্পিডের একক হলো বিপিএস বা ভ্যালু প্রতি সেকেন্ডে যতগুলি ডাটা এখান থেকে কারেক্ট ট্রান্সমিট হয় তখন তাকে ভ্যালু বলা হয় বা একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ডেটা স্থানান্তরের হার কে আমরা ডেটা ট্রান্সমিশন স্পিড বা গতি বলি আর এখানে আটটা বিট সমান বাইনারি অঙ্ক শূন্য আর একটা বিট বলা হয় আটটা বিট আটটি বিট সমান এক বাইট এরকম 1024 বাইট সমান একটা কিলোবাইট হবে 1024 কিলোবাইট সমান 1 মেগাবাইট 1024 মেগাবাইট সমান 1 গিগাবাইট 1024 গিগাবাইট সমান 1 টেরাবাইট 1024 টেরাবাইট সমান 1 পেটাবাইট এই দুজন ডাটা স্পিড করা হয় তখন এই এককগুলি ব্যবহার করা হয় দেখো এখন ডাটা টাস মিশন ডাটা ট্রান্সমিশন স্পিড হলো তিন প্রকার ডাটা এখান থেকে আর এখান চলে যাচ্ছে সেটা প্রেরক থেকে বহনে বা প্রেরকের পাবকের পান্তে গন্তব্য যাচ্ছে সেখানে তার গতি আছে সেই গতিগুলি তিনটা ভাগে ভাগ করা আছে তিন প্রকার এক নম্বর হলো নেরো দুই নম্বর হলো নেরো তিন প্রকার নেরো বয়স এখানে যে জিনিসটা আমরা যেমন একখান থেকে আরেকজন ট্রান্সমিট হয় যেমন একজন হাইটে যাচ্ছে মোটরতে যাচ্ছে সাইকেল হুন্ডা বাস ট্রেন বিমান আমরা কি প্রতিজনেই তো ট্রান্সমিট হচ্ছে একখান থেকে একটা স্থানান্তর হচ্ছে সেটা আমরা যে বিলম্ব এখানে সেটা আমরা প্রকার করছি তো এখানে যে ডাটা ট্রান্সমিট হইতেছে একখান থেকে আরেকখানে প্রেরক প্রেরক থেকে পাওয়াতে ডাটাতে ভর হচ্ছে সেখানে ক্ষেত্রে ডেটা ট্রান্সমিট করার জন্য তিনটা ভাগ ভাগ করা হয়েছে সেগুলো এক নম্বর মেরু ব্যাট মেরু ব্যাট হলো এয়ার গতি হলো 45 হতে 45 হতে 300 বিপিএস তার গতি হলো 45 হতে 300 বিপিএস তার গতি একবার কম সেখানে বয়স যাবে কর্ম ধরে না খালি ডাটা ধরে যেমন টেলিগ্রাফ আগে যে টেলিগ্রাফটা ছিল এটা এখন নাই যেহেতু আগে টেলিগ্রাফের মাধ্যমে এক হাত থেকে আরেক ডাটা ট্রান্সফার করা এই 2000 সালে আগ পর্যন্ত বাংলাদেশে এই এই সিস্টেমে কাজ করা সেটা আছে মানে সেটা নেরো এত গতি কম সেটা 45 হতে 300 টিপিএস তার গতি হলো এত সেটা টেলিগ্রাফ বয়স ব্যান্ড হলো এগুলো 1200 হতে
9600 BPS তার প্রতি হলো 12 হতে 9600 BPS এর প্রতি এর ভয়েস কত হবে যেমন টেলিফোন মোবাইল এই এইটার প্রতি বেশি আছে এক করে বড় বড় হলো 1 মেগাবাইট এক মেগাবাইট হলে আমাদের গতি কত হইতাছে বিপিএস 1024 × 8 BPS এই মানটা সমান হবে কারণ মেগা আগে কিলো আছে কিলো আগে বাইট আছে এই যে গতি এর অনেক গতি এর মাধ্যমে কেবলের মাধ্যমে অপটিক্যাল ফাইবার বা স্যাটেলাইট মাইক্রোওয়েভ যে উপগতিতে টাকা ট্রান্সমিট করার জন্য এটা ব্যবহার করা হয় বন্ড সাইবার ক্যাপ দ্রুতগতি জন্য আমরা যে টাকা ট্রান্সমিট করি সেটা ব্যয় গতি বেশি যেমন বিমানে যেমন গতি বেশি ওই রকম বন্ডব্যাট আর ট্রেন হলে ভয়েস আর যদি আমরা বাসে যাই তখন নেব এখানে আমরা যখন মানুষের একটা থেকে আরেকটা না করা স্থানান্তরিত এর ডেটা প্রেরণ থেকে মানে প্রেরণ থেকে পাবলিকের কাছে ডেটা যখন যাচ্ছে তার একটা গতি আছে সেই গতিগুলি তিনটা ভাগে ভাগ করা হয়েছে একটা নেরোব্যান্ড ওয়াইড ব্যান্ড ব্রড ব্যান্ড নেরোব্যান্ড হলো 45 হতে 300 BPS তার ডেটা ট্রান্সমিট করতে হয় এটা ভয়েস যাবে খালি ফোন বাজার ইয়ার শুধু লেখা ডেটা এটা টেলিগ্রাম টেলিগ্রাম ইত্যাদি নাই আগে ছিল 2000 সালে আগে ভয়েস ব্যান্ড হলো এটা হলো 1200 থেকে 9600 BPS এটা কন্ড যাবে যেমন আমরা যে কথা বলি টেলিফোনে মোবাইলে এই ধরনের আর ব্রডব্যান্ড হলো এটা হলো 1 মেগাবাইট এক মেগাবাইটের প্রতি অনেক যে কোনো দেশে দ্রুতগতি দ্বারা জন্য ব্রডব্যান্ডের মাধ্যমে আমরা দ্রুতগতি দেখা পাড়ে সেই ক্ষেত্রে এই 1024 × 1024 আর 8 এটা বিপিএস এটা দ্রুতগতিতে যেখানে সাইবার ক্যাপ খুলে সাইবার কাবে এমনকি বা ব্রডব্যান্ডে মাইক্রোওয়েভে ইয়ার স্যাটেলাইট দেখা দিতে প্রস্তুতি করা এটা ওয়ালেসেও সাইজ হওয়া বা ডাটা কেবল সাইজে ডাটা ট্রান্সমিট করা হয় সেখানে এর গতি সবচেয়ে বেশি দ্রুত গতি এবং গতি বেশি এই হলো আমাদের যে ডাটা ট্রান্সমিট স্পিড ডাটা এখান থেকে আরেকখানে চলে গেলে সেখানে প্রেরক থেকে প্রাপক যে ডাটা যাবে তখন তার একটা গতি এই গতিগুলিকে চিন্তা ভাগে ভাগ করা হয়েছে সেই আমরা আজকে আলোচনা করলাম এরপরে আমরা সামনে ক্লাসে ডাটা ট্রান্সমিশন মেথড আসবো পদ্ধতি ঠিক আছে আজ শেষ আল্লাহ হাফেজ